ইটা মাছির ফাও তো রাত ধরে মাছির বাচ্চা হে কেমন নাই কেমন বাবা মা এই সন্তানকে ফেলে রেখে চলে গেছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কিছুদিন পূর্বে এই অসহায় পথ শিশুটির একটি ভিডিও আপলোড দেয় সুনাম মিডিয়া চ্যানেলে। কিছু ভাই তার জন্য কিছু অর্থ পাঠিয়েছে, তাকে যেন একটি হাফিজি মাদ্রাসায় ভর্তি করে দেয় এবং নতুন জামা কাপড় কিনে দেই। সেই ভাইগুলো হলেন মুফাসসাল হোসেন ওমান থেকে 1,500 টাকা, রফিক ভাই সৌদি আরব থেকে 1,000 টাকা, আকবর হোসেন শওকত কাঁচপুর ভূমি অফিস থেকে 1,000 টাকা, মনির হোসেন ভাই সৌদি আরব থেকে 1,000 টাকা, জামাল ভাই 500 টাকা বাহরাইন প্রবাসী, এক ভাই নাম বলতে ইচ্ছুক না 2,000 টাকা পাঠিয়েছে। সর্বমোট 7,000 টাকা উঠেছে এই অসহায় পথ শিশুটির জন্য। আমরা তাকে নতুন জামা কাপড় কিনে দিয়ে অসহায় পথ শিশু থেকে নতুন রূপে রূপ দেওয়ার চেষ্টা করছি, তাকে একটি হাফিজি মাদ্রাসায় ভর্তি করে দেব। সবাই আপনারা পূর্বের ভিডিওটির মতো এই ভিডিওটিও শেয়ার করে আমাদের পাশে থাকুন, আমরা যেন তার স্বপ্ন পূরণে বাস্তবায়ন করতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই অসহায় পথ শিশুটির জন্য কিছু ভাই টাকা পাঠিয়েছে, তাদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে? বলার না, এরা খুব ভালো লোক ভাই, এই শিশুটার কেউ নাই, এতিম হিসাবে তারা কিছু টাকা টুকা দিছে। মন করেন আরও যারা দেখবেন ভিডিওগুলো তারাও যেন কিছু হেল্প করেন। ভালো লাগে এগুলো দেখি? লাগেনি, দেখো তো সার দেও। কোনটা চাইছো দেখো? এটা চাইছিস তোমার? দেখো তো লাগেনি। আমি যেটা চাই এটাই লাগবো আমি কইছি। খুব সুন্দর তো, আবার ইংলিশও শিখে লাইছে বাজারে থাকতে থাকতে। ও হইছে হবে? হ্যাঁ। আমার কেন অনেক দিন দামা? আচ্ছা আচ্ছা, কখন? আচ্ছা, আর সেন্টি গেঞ্জি দাও। সেন্টি গেঞ্জি ও দি। এই দূর দে না। আমি দে, আমি দে। তুমি বাও, তুমি বসো। প্যান্ট দেখাও। ফুল প্যান্ট? হ্যাঁ ফুল প্যান্ট। হাফ প্যান্টও দিও, ফুল প্যান্টও দিও। ও নো। হ্যালো হ্যালো হ্যালো। দুষ্টামি করে কেন? ছোট উঠি দিও, বড় লাগে না, বেলো দিও। আরো আইবো, আমার বেল দাও। বেল্ট? হ্যাঁ। প্রিয় দর্শক, মজার একটা দৃশ্য দেখুন, ওর বেল্ট। এটা কি? এটা কি? দড়ি। কেন? হ্যাঁ কেন, এই দড়ি কেন এখানে বাঁধিছি? কেন বাঁধিছ? হ্যাঁ খুলে জায়গা, খুলে জায়গা এখানে। করে কোন প্যান্টা নিছো? এইটা? হ্যাঁ। আচ্ছা, এটা শার্ট ওইখানে প্যান্টে গেছে। আর ওই ইয়া আর কি? আর আচ্ছা, জ্যাকেট আর কি? আর আর শর্ট প্যান্ট দাও। শর্ট প্যান্ট এদি না, এদি না। এগুলা? হ্যাঁ। ওরে ওরে ও মা, এটা লাগবো। মানুষ তার সন্তানদেরকে কীভাবে লালন পালন করবে, বুকে আঁকড়ে ধরে রাখবে, তার জন্য জান প্রাণ দিয়ে দেয়। আর কেমন বাবা মা এই সন্তানকে ফেলে রেখে চলে গেছে। আমরা ভিডিও করার পর কি তোমার বাবা মা তোমাকে খোঁজ নিছে? তোমার মা কোথায় আছে? ডাক্তার। কি করে? গেছে গা ফালাইয়া। তোমার আর খোঁজ নেই না? তোমার বাবা কোথায় আছে? গেছে গা। হ্যাঁ ও গেছে গা। তোমাকে আমরা হাফিজি মাদ্রাসায় ভর্তি করতে চাচ্ছি, তুমি ভর্তি হবা? আচ্ছা। তুমি বড় হয়ে কি হবা? মাওলানা। আমরা দোয়া করি তুমি যেন বড় হয়ে তোমার স্বপ্ন পূরণ করতে পারো। মাওলানা হয়ে কি করবা? আরও একবার মাওলানা। আরও একবার মাওলানা হবা? মামা কি হয়েছে? মামা লাগতো না এটা। আরও ছোট? হ্যাঁ আরও ছোট। ওই 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 ওই
পরো আসো মামা প্রিয় দর্শক তার নতুন বেল্ট নাকি পুরান হয়ে যাবে তাই বেল্ট পরবে না পুরান হয়ে যাবে বেল তাহলে কি করবা পুরান লাভার বদলে নিয়ে লাগবে এটা তো দিছে দেখো তো দেখ কালই আরে ঠিক আছে এটা হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা দাও দেখো 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 হবে হবে সুন্দর হবে সুন্দর হবে বা আমার একটা ব্যাগ কিনে দিবা হ্যাঁ একটা ব্যাগ কিনে দিবা কি ব্যাগ হাউ দিদা দিদা দেখ কিনে দিবা নি তুমি যখন মাদ্রাসায় ভর্তি হবে তখন কিনে দিমু হ্যাঁ ও আবদার করছে একটি ব্যাগ তো যেহেতু তার আবদার আস্তে আস্তে পূরণ করতেছি সব কিছুই এই আবদারটুকু আমরা পূরণ করছি দেখো তো কত টাকা হইছে আমরা 1000 টাকা পেয়েছি এটা তো চায়নার অরিজিনাল নাকি সেরি ভাইটা নাকি ভাই না এটা অনলি জেন্টস এই যে সেলাই করা আচ্ছা ঠিক আছে পঞ্চাশ টাকা কম রাখলাম হ্যাঁ জি ধন্যবাদ ওকে ধন্যবাদ প্রিয় দর্শক আজ তার জামা কাপড় কিনে দিলাম তো তার স্বপ্ন পূরণের দিকে এগোচ্ছি সবাই আমাদের পাশে থাকবেন দোয়া করবেন সুনাম মিডিয়ার জন্য সবাই দোয়া করবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন দুঃখের জীবন পাড়ি দিয়ে সুখের সন্ধানে এগিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসাই তাকে নিয়ে দেখতে হলে চোখ রাখুন সুনাম মিডিয়া চ্যানেলে একটি ফলো দিয়ে সবাইকে ধন্যবাদ।